वेलकम सबाई के प्रिय शिक्षार्थी आज हमरा महानंदा नदी गतिपथ निये आलोचना करब। महानंदा नदी टी पश्चिमबंग उत्तरबंगे दीर्घतम नदी। ए नदी टी दार्जिलिंग हिमालय पागला झोड़ा प्रचलन पागला झोड़ा प्रचलन एटी महा लोधीराम पर्वत अवस्थित এবং এটি দার্জিলিং হিমালয়ের অন্তর্গত। এই পাগলাঝোড়া প্রস্রবণ থেকে মহানন্দা নদী সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে উত্তরে প্রবাহিত হয়ে সেটি শেষ পর্যন্ত পদ্মা নদীতে মিশেছে। কোন নদী? এটি হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী হয়েছে। তাহলে মহানন্দা নদীর উৎস কোথায়? পাগলাঝোড়া প্রস্রবণ, মহা লোধিরাম পর্বত, যেটি দার্জিলিং হিমালয়ের অন্তর্গত। সৃষ্টি হওয়ার পরে সেটি একবারে বাংলাদেশের পদ্মা নদীতে মিলিত হয়েছে। তাহলে মহানন্দা নদীর মোহনা হচ্ছে পদ্মা নদী। এই নদীতে প্রধানত পশ্চিম তীরে অর্থাৎ ডান তীরে বেশ কয়েকটি উপনদী এসে মিলিত হয়েছে মহানন্দা নদীতে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেচি নদী, কংকৈ নদী, এবং বালাসন নদী। তাহলে মহানন্দা নদীর পশ্চিম তীরে অথবা ডান তীরে উপনদীগুলি হচ্ছে মেচি নদী, কংকৈ নদী এবং বালাসন নদী। ঠিক আছে, মহানন্দা নদীর পূর্ব দিক থেকে বেশ কয়েকটি উপনদী এসে মিলিত হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গন নদী, পুনর্ভবা নদী। এগুলো হচ্ছে উপনদীগুলি। ঠিক আছে, আরো একটি নদী আছে, যেমন কুলিক নদী। কুলিক নদী এবং নাঙ্গর নদী। তাহলে মহানন্দা নদীর পশ্চিম তীরে অর্থাৎ ডান তীরে উপনদীগুলি হল মেচি নদী, কংকৈ নদী, বালাসন নদী, এবং মহানন্দা নদীর পূর্ব তীরে অর্থাৎ বাম তীরে উপনদীগুলি হচ্ছে টাঙ্গন নদী, পুনর্ভবা নদী, কুলিক নদী, নাগর নদী। ঠিক আছে, এটাকে বলতে পারি ট্রিক্সের মাধ্যমে মেচি, কই, বালাসন। আরো একটি নদী মিলিত হয়েছে পশ্চিম দিক থেকে, সেটি হচ্ছে কালিন্দী নদী। তাহলে প্রধান চারটি পশ্চিম বাহিনী মানে পশ্চিম তীরে নদী হচ্ছে। এতে ট্রিক্সের মাধ্যমে জানতে পারি মেচি, কই, বালাকাল। তাহলে মেচি নদী, কংকৈ নদী, বালাসন নদী এবং কালিন্দী নদী মনে থাকবে। অন্যদিকে তোমার পূর্ব তীরে উপনদী হচ্ছে টাঙ্গন, পুনর্ভবা, কুলিক এবং নাগর নদী। তাহলে এটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি টাঙ্গন, পূর্ণ, কুলিক, নাগর। টাঙ্গন, পূর্ণ, কুলিক, নাগর মনে থাকবে। এই মহানন্দা নদীতে দুটি শাখা প্রবাহিত হয়েছে, অর্থাৎ মহানন্দা নদী থেকে দুটি শাখা নদী প্রবাহিত হচ্ছে। সেগুলোর মধ্যে হচ্ছে
একটি অন্যতম শাখা নদী হচ্ছে বারসই নদী। বারসই নদী এবং অপর একটি শাখা নদী হচ্ছে ফুলর নদী। তাহলে মহানন্দ নদীর অন্যতম দুটি শাখা নদী হচ্ছে বারসই নদী এবং দ্বিতীয়টি হচ্ছে ফুলর নদী। এই ফুলর নদী আবার গঙ্গার সাথে মিলিত হয়েছে, এদিক থেকে রাজমহলের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে, এটি গঙ্গা নদী। এই মিলন স্থল হচ্ছে রাজমহল। এবার আমরা মহানন্দা নদী কোন কোন জেলায় প্রবাহিত হয়েছে সেগুলো জেনে নিই। প্রবাহিত জেলা, ঠিক আছে, প্রবাহিত জেলা প্রবাহিত জেলা প্রবাহিত জেলার মধ্যে যদি বলি আমরা, তাহলে মহানন্দা নদী প্রথমে দার্জিলিং হিমালয় থেকে সৃষ্টি হয়েছে, তাহলে দার্জিলিং জেলায় প্রবাহিত হয়েছে। দার্জিলিং জেলা, দার্জিলিং জেলায় প্রবাহিত হওয়ার পরে সেটি জলপাইগুড়ি দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং তাহলে জলপাইগুড়ি, জলপাইগুড়ি জেলায় প্রবাহিত হওয়ার পর সেটি উত্তর দিনাজপুরে এসেছে। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর আসার পর সেটি বিহারে প্রবেশ করে এবং বিহারের কিষানগঞ্জ জেলায় প্রবেশ করে। কিষানগঞ্জ বিহারে অবস্থিত, ঠিক আছে। কিষানগঞ্জের পরে সেটি পূর্ণিয়া জেলায় প্রবেশ করে। পূর্ণিয়া জেলায় প্রবেশ করার পরে সেটি বিহারের কাটিহার জেলায় প্রবেশ করে এবং সবশেষে পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করে। মালদা জেলায় প্রবেশ করার পর পরবর্তীতে সেটি বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়, ঠিক আছে। কিছু কি পয়েন্ট জানবো আমরা মহানন্দা নদীর। প্রথম হচ্ছে মহানন্দা নদীটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। এটি হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। তাহলে মহানন্দা নদী হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। এই নদীর তীরে কয়েকটি শহর গড়ে উঠেছে। শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কার্শিয়াং শহর। কার্শিয়াং শহর, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি এবং মালদা জেলার ইংলিশ বাজার শহর। ইংলিশ বাজার তাহলে মহানন্দা নদীর তীরে তিনটি গুরুত্বপূর্ণ শহর আছে, কার্শিয়াং, শিলিগুড়ি এবং ইংলিশ বাজার, ঠিক আছে। এছাড়াও মহানন্দা নদীর তীরে মহানন্দা অভয়ারণ্য অবস্থিত। কি অবস্থিত? মহানন্দা অভয়ারণ্য। এই মহানন্দা অভয়ারণ্য আমাদের দার্জিলিং জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত, ঠিক আছে। তাহলে আজ আমরা মহানন্দা নদীর গতিপথ সম্পর্কে জানলাম। দেখি নেই এক নজরে, মহানন্দা নদী পাগলাজোড়া প্রস্রবণ, মহালধিরাম পর্বত যেটি দার্জিলিং হিমালয়ে অবস্থিত সেখান থেকে সৃষ্টি হওয়ার পর আমাদের দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর জেলা, কিষানগঞ্জ জেলা, পূর্ণিয়া জেলা, কাটিহার জেলা এবং মালদা জেলায় প্রবেশ করার পর
সেটি পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীতে মিশেছে। এই নদী পশ্চিম তীরে কয়েকটি উপনদী হচ্ছে মেচি, কঙ্কই, পালাসন এবং কালিন্দী নদী। পূর্ব তীরে কয়েকটি উপনদী হচ্ছে টাঙ্গন নদী, পুনর্ভবা নদী, কুলিক নদী, নাগর নদী। মহানন্দা নদীর দুটি গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে একটি বারসই নদী এবং অপরটি ফুলো নদী। এই ফুলো নদীটি পরবর্তীতে গঙ্গার সাথে রাজমহলে মিলিত হয়েছে। এই অংশটি হচ্ছে রাজমহল। রাজমহল মানিকচকের কাছে রাজমহল ঘাট। এটি যদি কি পয়েন্ট দেখি মহানন্দা নদীর, এটি হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। মহানন্দা নদীর তীরে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ শহরের মধ্যে হচ্ছে কার্শিয়াং শহর, শিলিগুড়ি শহর এবং ইংলিশ বাজার শহর। এই নদীর তীরে মহানন্দা অভয়ারণ্য গড়ে উঠেছে, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ।